তো হ্যালো বন্ধুরা আমি আকাশ আপনিছেন আকাশ বোনা ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনার জন্য খুবই হেল্পফুল এবং লেটেস্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা তো মোবাইল ফোন ব্যবহার করি অনেক সময় কী করি আমরা মোবাইল ফোন রেখে নানান জায়গায় চলে যাই অথবা আত্মীয়স্বজন বাড়িতে গেলে আমরা কিন্তু ফোনটি রেখে এখানে সেখানে চলে যাই সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটি হয়তো অনেকে অচেনা বা কেউ ধরতে পারে তো সে না শিকারও যেতে পারে যে আমি ফোনটা ধরিনি বন্ধুরা আজকে আমি আপনার সাথে এমন একটা ম্যাজিকের ট্রিক্স দেখাবো যেখানে আপনি আপনার মোবাইল ফোনটি রেখে যে কোনো জায়গায় চলে গেলেও আপনার মোবাইল ফোনটি যেই ধরুক না কেন গোপনে বা লুকিয়ে সেটা কিন্তু তার ছবি কিন্তু উঠে আসবে আপনার মোবাইল ফোনে আপনি কিন্তু খুবই সহজে জানতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি কে ধরেছে ছিল খুবই ইন্টারেস্টিং একটি বিষয় একদম নতুনভাবে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা কী করবেন আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন আর অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো আপনি অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করবেন প্রচুর মানুষ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদেরকে এই অ্যাপ্লিকেশানটি আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই অ্যাপ্লিকেশানটি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটি ভালো হলে প্লিজ এটি লাইক করে দিবেন আর ভিডিওটি অতি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পেয়ে থাকে আপনি কি করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে অ্যালাউ বাটন পাবেন এখানে একটি ক্লিক করবেন অ্যালাউ বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পেয়ে যাবেন দেখবেন ওকে আই গট ইট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে এই যে লেখা আছে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করে দেবেন এখানে নতুন সে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেজ ওপেন হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো আপনাদেরকে করে রাখতে হবে ওকে তো এখন আপনারা দেখবেন এখানে প্রথমে আছে স্ক্রিন আনলক মনিটারিং এটাকে আপনাদের অফ থাকতে পারে এটাকে আপনারা অন করে রাখবেন ওকে যদি আপনার অফ থাকে এটা অন করে রাখবেন এখন আপনার এখানে পাবেন দেখবেন ইমেজ ক্যাপচার ডিলে ঠিক আছে এই সেটিংসটা দেখবেন এখানে আপনার কী করবেন সিম্পল এখানে দেখতে পাচ্ছেন দুইশো লেখা আছে আপনাদেরকে একটু বাড়িয়ে এটাকে আপনাদের সর্বোচ্চ দু হাজারে করতে হবে এখানে আপনি দেখতে পারবেন এখানে দু হাজার রয়েছে এই যে এখানে আপনার দু হাজারে এটাকে সিলেক্ট করে রাখবেন তারপরে আপনার ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবেন এখানে আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ড প্রোটেকশান এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটি যে কোনো একটি পাসওয়ার্ড এক্সাম্পল আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে তো আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের এই অপশন মানে অ্যাপ্লিকেশনটি খুলতে হবে একটা শর্ট পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবেন এখন আপনাদের ইম্পর্টেন্ট যে সেটিংসটা দেখুন এখানে ক্যাপচার ইমেজ এইখানে কিন্তু আপনার সমস্ত ছবিগুলো পেয়ে যাবেন আমি ক্লিক করছি এখান থেকে এরম আসলে আপনার কেটে দেবেন এখানে আপনার কিন্তু সমস্ত ছবি পেয়ে যাবেন এখানে পরস্পর ছবিগুলো থাকবে কে কে কখন ফোন ধরেছে সমস্ত কিছু আপনার এখানে ছবিগুলো পেয়ে যাবেন তো এখন আপনি কি করবেন এখনও ছবিটা আসেনি যেহেতু আমি সবে অ্যাপ্লিকেশন ওপেন করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা পাবেন যে এই দেখুন স্টার্ট অন বুট এটা যদি আপনাদের অফ করে থাকে অন করে রেখে দেবেন এখন গুরুত্বপূর্ণ আটের সেটিংস আপনার ফোন থেকে করে নিতে হবে এখন কী করবেন আপনার একটু ব্যাকে বেরিয়ে এসে আপনার যে অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে এখান থেকে চেপে ধরে রাখবেন তারপরে আপনার এখানে পেয়ে যাবেন অ্যাপ ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা পেয়ে যাবেন এখানে পারমিশানস বলে অপশানটি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ক্যামেরা এই ক্যামেরাটা ক্লিক করে রাখবেন তারপরে অ্যালাউতে ক্লিক করে রাখবেন তাহলে কী হবে ক্যামেরা অন থাকলে আপনার কিন্তু ছবিগুলো উঠে আসবে ঠিক আছে আর এখানে আপনারা কিছু করার নেই তো এখন আপনারা কি করবেন এই সুন্দর অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে আর প্লে স্টোরে আপনারা এসে সার্চ করবেন এই যে আপনি এখানে লিখবেন যে হু টাচড মাই ফোন ঠিক আছে হু টাচড মাই ফোন এটাকে আপনার দেখুন তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদের কাজ এখানে শেষ আপনার এখন ইজিলি এখানে কিন্তু আপনারা আপনার অ্যাপ্লিকেশান ওপেন করে আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন আর যখনই এরকম একটু ইন্টারভিউজ ওপেন হবে আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন ইয়েস বটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপরে আপনার এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি ওয়ান টু থ্রি ফোর দিয়ে আপনার কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে আর সমস্ত ছবি আপনার ক্যাপচার ইমেজেই কিন্তু পেয়ে যাবেন যখন আপনাদের কোনো ছবি উঠে আসবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাইক করবেন